হিংসুক তো তার হিংসায় জ্বলে মরবে, হিংসুক তো তার চক্ষুটা লাগিয়েছে কালো চক্ষু, কারণ চোখে লাগিয়েছে ডান চক্ষুতে কালো, চোখে চশমা লাগিয়েছে ডানটাই কালো আর বামটাই লাগাইছে রঙিন, যেদিকে তাকায় শুধু দেখে কালো আর কালো। এই জন্য প্রিয় মুসলমান, নবী আলাইহিস সালাম যে নবী হবেন এটা সিরিয়ায় যখন নবী আলাইহিস সালাম সিরিয়ায় যাওয়ার পথে ওই সময় একজন পাদ্রি নবী আলাইহিস সালামের সম্পর্কে সুসংবাদ দিছিলেন, নবী আলাইহিস সালামকে জানাইতেছিলেন, হে আব্দুল মুত্তালিব, আপনি আপনার যে ভাতিজাকে নিয়ে যাচ্ছেন সিরিয়ায় বাদশা ব্যবসায়ের উদ্দেশ্যে যাচ্ছেন, ইনি তো শেষ জামানার নবী হবেন, এই জন্য আমার ভয় হয় আপনি যে সিরিয়ায় নিয়ে যাচ্ছেন ওইখানে তো ইহুদিরা রয়েছে, ওইখানে তো নবী আলাইহিস সালামের জানের দুশ্মন রয়েছে, এই জন্য আমার ভয় হয় আপনি তাকে সিরিয়ায় নিয়ে যাবেন না, তার জানের দুশ্মনরা নবী আলাইহিস সালামকে হত্যা করে দিতে পারে। এইভাবে যে নবী আলাইহিস সালামের নবী হওয়ার প্রমাণ যদি তাদের সামনে স্পষ্ট ছিল, কিন্তু তারপরেও কিন্তু নবী আলাইহিস সালামের ব্যাপারে তারা সাক্ষ্য দিতেন না। তাসমিউল আলিম সুবহানাকাল ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া ক্বালা তাআলা شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بعد مصطفى ماذا إلا رحمة للعالمين আমন্ত বিল্লাহ। কঠোরপন্থী লোক এই সমস্ত ব্যাপারের লোকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য দুরুদ এবং সুজুদ, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটা বরকতময় মজলিস দুনিয়ার মধ্যে সর্ব উত্তম জায়গা যে গাড়িতে চললে জান্নাতে পৌঁছা যাওয়া যায় পৌঁছার একটা মাধ্যম সেই রকম স্থান এবং জায়গায় আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কি আপনাদের মন কি খারাপ যে লোক অনেক কম, আপনারা কি ভুল করছেন না ঠকে গেছেন, এসে আপনারা কি ঠকছেন না জিতছেন, কি জিতছেন কি না ঠকছেন বলেন, জিতছেন না কেন জিতছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার আয়াত নম্বর 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতে আয়াত নম্বর 26 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম
فَهُوَ عَلَى نُورٍ مِّن رَّبِّهِ فَوَيْلٌ لِّلْقَاسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ اللَّهِ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত খানার মধ্যে এই কথাগুলোই বলছেন, যেই সকল বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক কাজ করা এবং বুঝা দিন মানা এবং বুঝার তৌফিক দান করে, ওই সমস্ত বান্দা এবং বান্দি আমার স্পেশাল নূরের আওতায় থাকে। একবার সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের স্পেশাল নূরের আওতায় আছি। কিসের আওতায়? আর হাদিসের মধ্যে আসছে, লা ইয়াযকুরু কওমু ইয়াকউদুনা আল্লাহ যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় ওই সমস্ত পেন্ডেল এবং ওই মজলিসকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলে। তাহলে আমরা কিসের মধ্যে আছি? ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আছি। লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনা আল্লাহ হাব্বাতুহুমুল মালায়িকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আর এই মজলিস, এত বড় দামি মজলিস, এই মজলিসের উপরে একের পর এক ফেরেশতারা এই মজলিসের উপরে সাকিনা অর্থাৎ রহমত বর্ষণ করতে আসেন। তাহলে সুবহানাল্লাহ, আরেকবার বলবেন না? আর ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার একদল বান্দা এবং বান্দিকে দেখলাম আপনার তাসবিহ আপনার তাহলিল আপনার বড়ত্বের ঘোষণা করছে। আল্লাহ এই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াবাসীর মানুষ শোনো, কিন্তু আর একদল মানুষ রয়েছে দুনিয়ার মধ্যে, ওই দল মানুষ হইতেছে কঠোর পন্থী। তাদের দেলটা এত বড় কঠোর, এত বড় কঠোর করে দিয়েছে পাথরের মতো শক্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন বোঝা এবং মানার তৌফিক দিয়েছিলাম, তাদেরকে মেধা দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, কিন্তু তারা দিন বোঝে নাই, দিন মানে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন বোঝা এবং দিন না মানার কারণে ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, প্রিয় মুসলমান ভাইরা আমার ভালো করিয়া বোঝো, পরেই বলতেছেন, উলাইকা ফি দালালিন মুবিন। আর এই সমস্ত মানুষ তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে থাকবে। তাহলে যারা আজকে সময় ছিল যে সমস্ত বান্দাদের আল্লাহর বান্দিদের যে সমস্ত বান্দা এবং বান্দিদের সময় থাকা সত্ত্বেও আজকে কিন্তু কাশীনাথপুরের গ্রামের মধ্যে এই পাড়ার যদি প্রত্যেকটা লোক চলে আসে তাহলে কিন্তু এই প্যান্ডেলে দেওয়ার জায়গা দেওয়ার মতো কখনো জায়গা থাকবে না। এই প্যান্ডেলের মধ্যে কিন্তু সংকলন হবে না তাদের জন্য, হবে বলেন? কিন্তু অনেকে আছে তারা নারীর আড্ডায় তারা বেপর্দায় তারা আজকে খাওয়া দাওয়া খেল তামাশা নিয়ে মগ্ন আছে। কান্তি তাদেরকে সময় ছিল তাদের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা এই মাহফিলের প্যান্ডেলে আসতে পারে না। কিন্তু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, এই সময়কে কাজে লাগাও। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত থেকে অসংখ্য সূরা থেকে 170টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা পড়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসীর মানুষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। দুনিয়াবাসীর মানুষ শোনো,
যারা গাফেল যারা উদাসীন এদের ব্যাপারে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছিলাম এই কোরআনের ভিতর যে সমস্ত লোক ক্ষতিগ্রস্ত আমি সেটা তো আরো আগে জানিয়ে দিয়েছি কেমন এই যে সূরাতুল আসর এই সূরাটা ছোট্ট একটা সূরা কিন্তু এই সূরা শানে উরুদ অর্থাৎ প্রেক্ষাপটটা অত্যন্ত জটিল কেমন যখন এই সূরাতুল আসরটা নাজিল হয় নাজিল হলে মক্কার কাফের এবং মুশরিক আবু লাহাব উতবা সাইবা এরা যারা ছিল এরা বলতেছিল যে হয়তোবা মুহাম্মদ পাগল হয়েছে নয়তো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয়েছে তা আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের এবং মুশরিকদেরকে বোঝাইতে চাইলেন যে মুহাম্মদ কি পাগল হয়েছে না তোমরা পাগল হয়েছো এর একটা মাপকাঠি এবং স্কেল আমি তোমাদের মাঝে দেব এমন একটা স্কেল এবং এমন একটা মাপকাঠি দেব যে স্কেল দিয়ে দুনিয়ার শুরু লগ্ন থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে সর্বশেষ যেই মানুষটা পৃথিবীর বুকে আসবে ওই ব্যক্তিকে যখন নির্ণয় করবে ওই ব্যক্তিকে যখন ওই স্কেলে ওজন করবে ওই স্কেলের আওতায় আনবে আনার সাথে সাথে বুঝতে পারবে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আবু জাহেল উতবা সাইবা যারা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করলেন সূরাতুল আসরে আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা তো ওই সময় থাকে যখন কোনো ব্যক্তি অল্প পুঁজি দিয়ে মুনাফা অর্জনের জন্য ব্যবসা শুরু করে যদি ব্যক্তির ব্যবসা ঠিক থাকে এবং মুনাফাও লাভ হয় তাহলে ব্যক্তিটা কি হয় সফলকাম হয় কথা বলবেন কি হয় ওই ব্যক্তিটা সফলকাম হয় কিন্তু পুঁজি সীমিত কিন্তু লভ্যাংশ একেবারেই কম অর্থাৎ লভ্যাংশ হয় না পুঁজিও শেষ তাহলে এই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত কি হয় ক্ষতিগ্রস্ত তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়াল আসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তাহলে কারা ক্ষতিগ্রস্ত তাহলে দুনিয়ার সাথে তো লভ্যাংশের যদি হিসাব থাকে তাহলে কে ক্ষতিগ্রস্ত আর কে ক্ষতিগ্রস্ত না তাহলে এইটা কিন্তু নির্ণয় করা যাবে তাহলে এখন বোঝা লাগবে যে দুনিয়ার মধ্যে আমাদের পুঁজিটা কি হবে আর ক্ষেতটা কি হবে আর আমাদের মুনাফাটা কি হবে বোঝার বিষয় আছে যে দুনিয়ায় আমাদের ক্ষেতটা কি হবে এবং আমাদের পুঁজিটা কি আর লভ্যাংশটা কি এখন দেখেন আমাদের পুঁজি হচ্ছে আমাদের হায়াত কি আমাদের হায়াত কথা বলেন সকলে কথা বলেন আরে ওয়াজ তো শুনবেন কিছু তো বাড়িতে নেওয়ার দরকার আছে শুধু চিল্লালে তো হবে না কিছু তো বুঝতে হবে তাহলে আমাদের পুঁজি মূল পুঁজি হচ্ছে আমাদের হায়াত কি বলেন সকলে মুখস্থ করেন আমাদের মূল পুঁজি হায়াত আর আমাদের যে আমাদের যে পুল পুঁজি দিয়ে আমরা ব্যবসা করব এই ব্যবসার স্থানটা হইতেছে দুনিয়া কোথায় দুনিয়া কি বলেন কথা বলেন দুনিয়া আর আমাদের লভ্যাংশ হবে কি আমরা যা দুনিয়া এই ক্ষেত খামারের ভিতর থেকে যা আমরা আখেরাতের জন্য কামাই করে এই সীমিত হায়াতের মধ্যে আমরা যা কিছু সামনে প্রেরণ করতে পারবো এটাই হবে আমাদের জন্য লভ্যাংশ কি হবে এটাই আমাদের জন্য লভ্যাংশ এখন আসেন যদি একজন ব্যক্তি হায়াত পেয়েছে 90 বছর আর একজন ব্যক্তি হায়াত পেয়েছে 40 বছর আর একজন ব্যক্তি হায়াত পেয়েছে 30 বছর কিন্তু এই ব্যক্তিটা তার মূল পুঁজিটা হচ্ছে হায়াত কিন্তু এই মূল পুঁজির মধ্যে সে যে লভ্যাংশ লাভ করবে কিন্তু লাভ করে নাই সেই মূল পুঁজিটা হেলায় খেলায় গুনার কাজে যত প্রকার গুনা আছে তার মধ্যে কাটিয়ে দিল তাহলে বলেন তো এই ব্যক্তিটা লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো
কেন ক্ষতিগ্রস্ত হলো? তার যে মূল পুঁজি ছিল, এই মূল পুঁজির মধ্যে তার যা কামাই করার দরকার ছিল কিন্তু সে কামাই করতে পারে নাই, এই জন্য তার সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের বুঝার বিষয় যে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছি না আমাদের যে পথে চলতেছি সেই পথটা ঠিক আছে? এখন বুঝার বিষয় আরেকটা কথা বলতেছিলাম, যখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর এই কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল আসর নাযিল হয়, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলেছিল হয়তো মুহাম্মদ পাগল হয়েছে, নয়তো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বুঝার বিষয়, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দুনিয়ায় আসছিলেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 63 বছরের জিন্দেগিতে তিনি 40 বছর পরে কিন্তু নবুয়াতি লাভ করেছিলেন। কয় বছর পরে নবুয়াতি লাভ করেছিলেন? 40 বছর পরে নবুয়াতি লাভ করার কারণে মক্কার কাফেররা মনে করত মুহাম্মদ 40 বছর নবুয়াতির ডাক দেয় নাই, মুহাম্মদ যে 40 বছর দাওয়াত না দেওয়ার কারণে মুহাম্মাদের মূল কারণ ছিল তার জীবন যাপন করার, খাওয়া দাওয়া করা, আর পূর্বের যেই ধর্ম ছিল যেই ধর্মের অনুসরণ করুক, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল ইবাদত যাই দিয়েছিলেন তিনি তাই পালন করতেন। কিন্তু মক্কার কাফেরদের এই ধারণা ছিল হয়তো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়তো মুহাম্মদকে জাদু করা হয়েছে। কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার ভালো করে বোঝা লাগবে, 40 বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন, এই 40 বছর পরে প্রেরণ করাটা কি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি নবুয়াতের প্রমাণ দিতে চান কিনা? এখন বুঝতে হবে যে 40 বছর পরে আসা, এই আসার কারণটা কি নবুয়াতের প্রমাণ দেওয়ার কারণ কিনা নবুয়াত প্রমাণের দেওয়ার কারণ হবে না? কারণ মক্কার কাফের এবং মুশরিকরা ভালো করে জানতো। কি জানতো মক্কার কাফের মুশরিকরা? জানতো নবী মুহাম্মাদের চলাফেরা, তার সর্বমহলের কাজ কর্মের মধ্যে নবুয়াতের সাক্ষ্য দেয়, এই যে 40 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবী হিসাবে প্রেরণ করেছেন, এই প্রেরণ করার মূল টার্গেট হলো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাদের মুখ দিয়ে সাক্ষ্য প্রমাণ করা যে নবী হয়েছেন ইনি সেই সত্য নবী যাকে তোমরা পাগল বলো অথবা ক্ষতিগ্রস্ত বলছো। বুঝাইতে পারলাম? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার ভালো করিয়া বুঝতে হবে, কারণ নবীর নবুয়াতের যে প্রমাণ দিবে, যে সাক্ষীটা দিবে, এই সাক্ষীর কারণটা হবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই পথ দিয়ে চলতেন, ওই পথ দিয়ে 3 দিন পর্যন্ত সুগ্রাণ ছড়াতে থাকতো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে থুতু ফেলতেন, ওই থুতুর মধ্যেও ঘিরাণ ছড়াইতো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের গা দিয়ে ঘাম বেরোতেন, ওই ঘামেও পরিচয় দিত যে ইনি হবেন শেষ জামানার নবী, নবী মুহাম্মাদুর কারণ এই 40 বছর প্রেরণ করাটার কারণই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য প্রমাণ দেওয়া, ওই কাফেরদের মুখ দিয়েই সাক্ষ্য দেওয়ানো যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার নবী। কারণটা কি একটু মাথা ঘুরাইলেই বুঝতে পারবেন? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তো দুনিয়ায় আসছিলেন, দুনিয়ায় আসার আগেই, কারণ মক্কার কাফের এবং মুশরিকরা জানতেন কোন বংশের থেকে নবী আসবে, এই নবীর চেহারাটা কেমন হবে, নবীর সৌন্দর্যটা কেমন হইবে। কারণ যখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাদা আব্দুল মুতাল্লিবকে ইয়ামেনের বাদশা ওই সময় সুসংবাদ দিয়েছিলেন, ও আব্দুল মুতাল্লিব শোনো শোনো,
শেষ জামানার যে নবীটা আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ, ওই নবীটাও কিন্তু আপনার বংশের থেকে আসবে। এই জন্য মক্কার কাফের এবং মুশরিকরাও ভালোভাবে জানতেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনিই হবেন শেষ নবী, কিন্তু তারা রাগ এবং গুসা, রাগের কারণে, হিংসার কারণে কিন্তু পরিচয় দিতেন না। আজ আমাদের মধ্যেও দেখা যায় এক শ্রেণী এইরকম হিংসা বিদ্বেষ, হিংসায় পেট পুরা, শুধু ঘরে আর হিংসা হিংসা হিংসা। কারণ হিংসুক তো তার হিংসায় জ্বলে মরবে, হিংসুক তো তার চক্ষুটা লাগিয়েছে কালো চক্ষু, কারণ চোখে লাগিয়েছে ডান চক্ষুতে কালো, চোখে চশমা লাগিয়েছে ডানটাই কালো আর বামটায় লাগাইছে রঙিন, যেদিকে তাকায় শুধু দেখে কালো আর কালো। এই জন্য প্রিয় মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে নবী হবেন এটা সিরিয়ায়, যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সিরিয়ায় যাওয়ার পথে ওই সময় একজন পাদ্রি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্পর্কে সুসংবাদ দিছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানাইতেছিলেন, হে আব্দুল মুত্তালিব, আপনি আপনার যে ভাতিজাকে নিয়ে যাচ্ছেন সিরিয়ায় বাদশা ব্যবসায়ের উদ্দেশ্যে যাচ্ছেন, ইনি তো শেষ জামানার নবী হবেন, এই জন্য আমার ভয় হয় আপনি যে সিরিয়ায় নিয়ে যাচ্ছেন, ওইখানে তো ইহুদিরা রয়েছে, ওইখানে তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জানের দুশমন রয়েছে, এই জন্য আমার ভয় হয় আপনি তাকে সিরিয়ায় নিয়ে যাবেন না, তার জানের দুশমনরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করে দিতে পারে। এইভাবে যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নবী হওয়ার প্রমাণ যদি তাদের সামনে স্পষ্ট ছিল, কিন্তু তারপরেও কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে তারা সাক্ষ্য দিতেন না। কারণ কি, পুরা মক্কার মধ্যে তারা জানতেন আল-আমিন নামে এক ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি হবে মুহাম্মদ, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তো নবী হওয়ার আগেই পুরা মক্কার মধ্যে আল-আমিন নামে ভূষিত ছিলেন। তাহলে বুঝতে পারছেন, কিন্তু তারপরেও তো মক্কার কাফের এবং মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে তারা কটূক্তি করত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করত।